গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 8 আগস্ট বৃহস্পতিবার, আর আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, তার সাথে ভাত, আর দেখে একটু করলাও ভেজে নেব। আর তোমাদের কাছে বলছিলাম না, আমি কানে ওষুধ দিয়েছি, কানটা মাঝে 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 ওই বোঝা ভাবটা ছেড়ে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে। দেখো ছেড়ে যাচ্ছে না, আমি একটু বেশিই শুনছি জানো তো, এখন একটু বেশিই শুনছি মনে হচ্ছে। এই যে পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, দেখো দেখছো বেলার দিকে ঠিক রোদ বেরিয়েছে, ভালো হয় একদিকে যে জামা কাপড় গুলো শুকিয়ে যায়। কিন্তু আরো আমি এখনো বলবো যে রোদের থেকে মেঘলা ওয়েদারই ভালো, কিন্তু মেঘলা ওয়েদারই ভ্যাপসানি গরমটা ভালো না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভালো। আর আজকে না আমি সকাল সকাল উঠতে পারিনি, তোমাদেরকে তো কালকেই বলছিলাম যে এবার সকাল বেলাতে উঠে পড়বো, কিন্তু আজকে না ঘুমিয়ে গেছিলাম, তো ওই জন্য এখন এক্সারসাইজ হয়নি। আজ এক্সারসাইজ করতে একটু লেট হবে, তো ঠিক আছে, মাঝে মাঝে এরকম হতেই থাকে। ওর জন্য এখানে এই যে আলমন্ড আর ওয়ালনাট রেখে দিয়েছি, ও ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নেবে। উঠে গেছে ঘুম থেকে, ফ্রেশ হয়ে গেছে, আর ওর জন্য আমি এখানে চা বানাচ্ছি। ও আজ মানে অনেকদিন আগে থেকেই ও লিকার চা কাজ দিচ্ছে, তো ও বন্ধ করে দিয়েছে। ভালো দুধ চা খেলে না অব্বল টাইপের হয়ে যায়, আর দুধ চা বেশি না খাওয়াই ভালো। মাঝে মাঝে হয়তো খেতে ইচ্ছে করি, যে খাই, আমিও খাই, ও খায়, বাট যদি বেশিরভাগই লিকার চাটাই প্রেফার করা হয় আর কি। চলো ওর জন্য চাটা বানিয়ে দিই আমি, আর আমি তো চাপা পুরো বন্ধ করে দিচ্ছি সকালবেলা। ও অনেকক্ষণ আগে অফিসে বেরিয়ে গেছে, আমার এক্সারসাইজও হয়ে গেছে, আজকেও বাট মুড়িটা খাবো। আজকে কোকো বাটারটা একটু অল্প করে দিয়েছি, এই যে, আর একটা সুগার ফ্রি দিয়েছি, গন্ধটা খুব ভালো, চকলেট, ওই চকলেট স্মুদি যেমন না সেই টাইপের, কিন্তু মিষ্টি ছাড়া। ঠিক আছে চলো, ভালো গন্ধ বেরোচ্ছে, চলো খেয়ে। আর আজকে না স্মুদিটা আগের দিনের থেকে বেশ খেতে ভালো লাগলো, যে কষা কষা কিছু ছিল না, অল্প করে দিয়েছিলাম, তো বেশ ভালো লাগলো খেতে। না তো আগের দিনের মতো খেতে হলে মানে খেয়ে নিলেই না কেমন লাগছিলো, খুব গা বমি করছিলো, মানে খেতে খেতে আমার গা বমি করছিলো আগের দিনে, এত বসে গেছিলো। 11টা বেজে গেছে, আমি এবার স্নানটা সেরে নিই, স্নান টান করে নিই, পুজো করে নেবো। আমার লাঞ্চ হয়ে গেছে, আর তোমরা তো জানতে লাঞ্চে কি ছিল, ওই জন্য আর দেখালাম না, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। জানো তো আজকে আমি জামা কাপড়গুলো কাজ মানে ওয়াশিং মেশিন চালালাম, চালিয়ে দিয়ে শুকাতে দেখলাম, ভেবেছিলাম যেমন ভাবলাম কালকে যে বেলার দিকে রোদ উঠবো, বা আজকে তো রোদই উঠছে না, বৃষ্টি পড়ে আরও জামা কাপড়গুলো ভিজেই গেল, থাক ওখানে আর কিছু করেনি। আবার ভাবছি, একটু আশা রাখছি যদি কিছুক্ষণ পর যদি আবার রোদ ওঠে তো থাক ওখানে। সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধেটা দিয়ে দিই, আর আজকে জামা কাপড় কিচ্ছু শুকাইনি, সব ভিজে, রোদ তো বেরোলোই না, ওই জন্য চেয়ারে তো সব রেখে দিয়েছি, ভাবছি আবার কালকে দিকে শুকোতে দিয়ে দেবো। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমার এই বার্থডে কেকটা একটু খেলাম ছিল, ওটা খেলাম, আর একটু আছে অনির্বাণটাকে দিয়ে দেবো। আজকে রাতে রান্না করবো চিকেন কষা, তার সাথে রুটি, তো চলো রান্নাটা শুরু করে দিই। আমি ওখানে চিকেনটা চাপা দিয়ে দিয়ে করছি, তো হচ্ছে হোক, এখনও ভাবছি এই বিছানার অবস্থা থেকে খুব খারাপ হয়ে আছে, তো এগুলো এখন ভালো করে আমি গুছিয়েই নিই। আর তোমরা নিশ্চয়ই ভাবে যে আমার গলায় কী লাগালাম, এটা মাঝেও আসলে এরকম সন্ধ্যা দিচ্ছিলাম না, তখন ওই দেশলাইটা জ্বালাতে গিয়ে একটু আগুন ছিটকে লেগেছে, তো জ্বলছিল, হালকা ফুসকা পড়েছে, ওই জন্য একটু দিয়ে দিলাম। এই যে দেখো, এই ঘরটা ভালো করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর যে এই দুটো দেখছো কুর্তি, এই দুটো আমি ইস্ত্রি করতে দেবো, স্ট্যান্ডটা সরিয়ে রাখি, ঠিক আছে, ইস্ত্রি করতে দেবো বলে রেখেছি, এইটাতে পুরে দেবো। আর ওখানে আমার জামা গোছাতে গোছাতে এখানে আমার চিকেনও হয়ে গেছে, এবার ভাবছি রুটিটা করে নিয়ে তারপরে বসবো। আমার রুটিও হয়ে গেছে, আর অনির্বাণ এসে গেছে, অনির্বাণ কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি। অনির্বাণ ফুচকা নিয়ে এসেছে, টক জল, আর এই যে আলু ভাতে, আলু ভাতে কি বলছি, আলু মাখা। এই যে ফুচকা নিয়ে আমি বসে গেছি, আমার কালকে খুব খেতে ইচ্ছে করছিল, আমার বড় বড় মনের কথা বুঝে গেছে, এবার এসে খাবো, কেমন করে খাবো, কত বড়টা আমি নিয়েছি। আজকে এখানে খেতে বসেছি কারণ আমরা টিভি দেখতে দেখতে খাবো, এই জন্য এই যে চিকেন কষা, রুটি আর কাঁচা পেঁয়াজ। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি,
যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, গুড নাইট।